নমস্কার, আজ আমরা এসেছি গঙ্গা পদ্মা মিলন মঞ্চ থেকে পণ্ডিত স্বপন সেনের বাড়ি। পণ্ডিত স্বপন সেন, যার সম্পর্কে বলার অপেক্ষা রাখে না কোনো কিছুই, কারণ তিনি এমন একজন মানুষ যার সম্পর্কে যাই বলবো সেটাই বড় কম হয়ে যায়। সেই পণ্ডিত স্বপন সেন যিনি স্বনামধন্য শিল্পীদের সাথে সঙ্গীতের তালে তালে বাজিয়েছিলেন গিটার। আমি একটু দেখিয়ে নেব তার পুরস্কারগুলো, আপনারা দেখে নিন তার পুরস্কার। তার জীবনে তিনি যা অর্জন করেছেন তার কিছু দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সামনে। চলে আসছি আমরা আবার সেই অনুষ্ঠানে যেখানে আমরা আজকে এসে গেছি, সেই শিল্পীর কাছে, শুনে নেব তার কিছু কথা আর শুনে নেব তার সেই জাদুর হাতে সেই বাদ্যযন্ত্রের সুর যা আমাদেরকে আজও মুগ্ধ করে। চলে যাব পণ্ডিত স্বপন সেনের কাছে। আর তার আগে গঙ্গা পদ্মা মিলন মঞ্চের যিনি প্রাণ প্রতিষ্ঠাতা সেই ডক্টরেট মিতা সেন, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত গবেষক এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর মিতা সেন, তিনি আমাদের সঙ্গে আছেন। চলে যাব তার কাছে, তিনি আগে কিছু বলবেন, তারপর চলে যাব আমরা স্বপনদার কাছে। গঙ্গা পদ্মা মিলন মঞ্চের খুব সৌভাগ্য যে আমরা পণ্ডিত স্বপন সেনের মতন একজন আমরা প্রেসিডেন্ট পেয়েছি, এবং আমরা সেই সৌভাগ্য আমরা যেন অনেক দিন অবধি এনজয় করতে পারি। দাদা আমাদের সঙ্গে থাকুন, আমাদের মধ্যে থাকুন, এবং দাদার উপদেশ, দাদার আশীর্বাদ নিয়ে যেন আমরা পথ চলতে পারি। এখন পণ্ডিত স্বপন সেনের কাছে রিকোয়েস্ট আমাদের গঙ্গা পদ্মা মিলন মঞ্চ নিয়ে কিছু বলার। নমস্কার, আমি শ্রী স্বপন সেন আপনাদের সামনে এলাম। আজকে আমি নিজেকে খুব গর্বিত লাগছি, কারণ কি, আমি এই গঙ্গা পদ্মা মিলন মঞ্চের সভাপতি হতে পেরেছি। একটি কথা বলবো, গঙ্গা পদ্মা মিলন মঞ্চ এত দিকে দিকে ছড়িয়ে গেল ঈশ্বরের আশীর্বাদে, তার পেছনে যে মানুষটার নাম না বললে আমি দোষী হয়ে যাব। ডক্টর মিতা সেন, ভার্সাটাইল জিনিয়াস, একাধারে ভীষণ জ্ঞান, তারপর পড়াশোনা, তারপর সঙ্গীত, একটা একাডেমি অর্গানাইজেশন পাওয়ার, আমি হ্যাটস অফ টু হার। আমায় বলেছে একটি গান আমি করব, বিশ্বপিতা ভার্সাটাইল শৈলী চৌধুরী। আমি নিজেকে খুব আনন্দিত লাগছে, এই গান আই হ্যাভ প্লেড উইথ সবিতা দি, এবং শৈলী চৌধুরী ওয়াজ ডাইরেক্টর, টালিগঞ্জের আমরা বাজিয়েছিলাম, এখনও গায়ে কাঁটা দিয়ে উঠছে। দিনের পর দিন আমরা শৈলী চৌধুরীর কাজ করেছি, এবং আমি কোনোদিন ভুলব না এই গানটি আপনারা শোনাবো, এবং আমার বোন মিতা সেন এই গানটি চেষ্টা করছে। আর দিদিভাইকে একটু দেখাই, যে দিদিভাই মা সরস্বতীর মতন সেজে বসে আছেন, হাতে বীণা, ও খুব আনন্দ পেয়েছে, ওর সম্বন্ধে কিছু বলতে। আচ্ছা, আমি বলি আমাদের দিদিভাই হচ্ছেন ভীষণ গুণী মানুষ, এবং দিদিভাই ছিলেন বলে আজকে আমাদের এই দাদা। দিদিভাইও কিন্তু সঙ্গীত শিল্পী, ভীষণ ভালো গান করেন, এবং দিদিভাই আপনাদের সামনে কিছু বলবেন আমাদের সম্পর্কে, কাজকর্মে একটা দুটো। নমস্কার, আর আমি এই মানে মিতা সেন, ডক্টরেট মিতা সেন ভীষণ মানে আমার বোনেরও অধিক, মানে এত ভালো উনি, মানে গুণী মানুষ এবং অমায়িক মানুষ যে মানে তার তুলনা হয় না, আর গুণী তো নিশ্চয়ই, সবই তো শুনলেন আপনি,
উনি তো অনেক কিছু ডক্টরেট বা রবীন্দ্রসঙ্গীতেরও ডক্টরেট করেছেন, আর এমনি সঙ্গীত শিল্পীও খুব ভালো, আর উনি আমাদের মানে ভীষণ ভালো ভালোবাসেন। এবং উনি আমি চাই যে ওনাদের গঙ্গা পদ্মা মিলন মঞ্চ যেন আরও উন্নতি হোক, আরও সমৃদ্ধি লাভ করুক, আর এরকম যেন আমার হাজব্যান্ডের সঙ্গে যেন ওরা ভাই বোনের মতনই সেই সম্পর্ক থাকে, এবং আমিও যেন ওদের মধ্যে বৌদি হিসাবে সেই হিসাবে থাকতে পারি, এইটাই আমি চাই, কামনা করি। আপনারা সেই ওর গান শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সঞ্চালনায় পত্তালি আছে, পত্তালিও খুব ভালো মেয়ে, গুণী মেয়ে, আর সব আপনারা একটু ওকে আশীর্বাদ করুন। নমস্কার। এইবার আমি চলে যাব আমার সন্তান শঙ্খ সেন, ও এই গঙ্গাপদ্মায় অ্যাডমিন হিসেবে আছে এবং ও খুব খুশি হয়েছে। যাই হোক, সলিল চৌধুরী এই গানটি আমি আরম্ভ করছি। ওয়ান একটু দে তো আমাদের প্রার্থনা শুধু বিশ্ব।
আজকে একটা কথা বলবো, মিতার গান শুনে আমি অভিভূত। এই তো লতা মঙ্গেশকর, কি আশা ভোঁসলে, কি আমাদের সবিতা দি, লিজেন্ডারি, কিন্তু সেই গান যে চেষ্টা করেছে এবং সেই জন্য আমি ওকে প্রাণ দিয়ে আমি আশীর্বাদ দিলাম। এটাই অনেক কাজের, এইটুকুই অনেক কাজের বাবা।